So, IELTS writing general training, task one, that is letter writing. IELTS writing general training, task one, that is letter writing. So, in this part, we, we, are, we are learning writing letters that are very much important for IELTS task one general training. And we have already, already learned four types of letters. I'm sorry, three types of letters. Uh, that is request letter, condolence letter, among complaint letter. In the fourth type, today we are going to learn appreciation letter. I'll uh, writing general training task one, writing letters jeta shake for both four, fourth uh, the fourth type of letter that is.

লাইক সম অদার লেটার টাইপস দিস মেসেজ ক্যান বি ডেলিভারড ইদার আপ ফর্মাল অর ইনফর্মাল টোন অন্যান্য যে আগ্রা শিখে আসি যেমন রিকোয়েস্ট লেটার এগুলি দেখেছিলাম যেখানে আমরা ফর্মাল ইনফর্মাল দুইটা টোনই কিন্তু রিকোয়েস্ট লেটার লেখা যায় ইন অ্যাপ্রিসিয়েশন লেটার অলসো ক্যান বি রিটেন ইন বোথ ইন অ্যান্ড ইনফর্মাল টোন আইদার টোন উইল বি রিকোয়াইড ইন রিয়াল এক্সাম যে কোনো একটা টোন তোমাদের পরীক্ষা দরকার হবে হয়তো ফর্মাল লেখা লাগতে পারে হয়তো ইনফরমাল টোন ওর চিঠি আসতে পারে টু ডেমনস্ট্রেট আমার কথা কি পরিষ্কার সবার কাছে ওকে টু ডেমনস্ট্রেট বোথ সিনারিওস দুইটা সিনারিও ডেমনস্ট্রেট করার জন্য উই লুক এট দা ফলোইং স্যাম্পল কোশ্চেন আমরা নিচের স্যাম্পল কোশ্চেন গুলো দেখি কোশ্চেন 1 এটা একটা আইএলস কোশ্চেন ওয়ে আর রিসেন্টলি ইউ আর রিসেন্টলি ইমপ্রেসড বাই এ স্টাফ মেম্বার এট এ স্টোর কোন একটা স্টোরে বা কোনো জায়গায় একটা স্টাফ মেম্বার দ্বারা আপনি খুব ইমপ্রেসড হয়েছেন রাইট ডেসক্রাইব রাইট এ লেটার ডেসক্রাইবিং ইউর অ্যাপ্রিসিয়েশন তোমার ওই মেম্বারের ব্যবহার বা আচরণে বা তার কাজে তুমি খুবই খুশি হয়েছে কোন একটা প্রতিষ্ঠানে গিয়া বা কোন একটা স্টোরে এমন একটা এখন লাইট রাইট রাইট আ লেটার ডেসক্রাইবিং ইউর অ্যাপ্রিসিয়েশন তোমার অ্যাপ্রিসিয়েশন ডেসক্রাইব করে ওর কাজটার প্রশংসা করে একটা চিঠি দাও ওই অর্গানাইজেশনকে ইন ইউর লেটার ইনক্লুড হোয়াট ওয়া দা সিচুয়েশন ওয়াজ পরিস্থিতিটা সেখানে কি ছিল কোন পরিস্থিতিতে তুমি এই ঘটনাটা ঘটেছিল একটা স্টাফ মেম্বার যে বিশেষ অবদান রেখেছে নাম্বার টু হাউ ইউ আয়ার হেল্প ওইটার মাধ্যমে তুমি যে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছ তাকে তুমি কিভাবে ওইখানে উপকৃত হয়েছিলে বা তোমাকে কীভাবে সাহায্যপ্রাপ্ত হয়েছিলে নাম্বার টু হোয়াট ইউ আর ডুইং টু ডু অ্যাজ এ রেজাল্ট অফ দিস গুড এক্সপিরিয়েন্স এই যে তোমার অভিজ্ঞতা হইল এইটার রেজাল্ট হিসেবে তুমি এখন কি করবা এক এইটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন লেটার নাম্বার 2 হচ্ছে দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ কোশ্চেন দ্যাট ইজ ইউ রিসেন্টলি টুক এ ট্রিপ তুমি একটা রিসেন্টলি একটা ট্রিপে গিয়েছিলা ইন یور অ্যাবসেন্স এ ফ্রেন্ড did ইউ a বিগ favor তোমার অনুপস্থিতিতে একটা বন্ধু একটা বিশাল কাজ করে দিছে রাইট আ লেটার থ্যাঙ্কিং হিম তাকে ধন্যবাদ জানিয়ে একটা চিঠি লেখ ইন یور লেটার ইনক্লুড কি কি ইনক্লুড করবা হোয়াট দা ফেভার ওয়াজ সেই ফেভারটা কিসের উপরে ছিল কি ধরনের ফেভার ছিল সেটা কি ফেভার ছিল নাম্বার হাউ দিস ফেভার হেল্প ইউ এই ফেভারটা তোমাকে কিভাবে কিভাবে সাহায্য করেছে এন্ড এন অফার অফ কম্পেনসেশন তাকে একটা কম্পেনসেশন বা তাকে একটা প্রতিদান দেওয়া বা ক্ষতিপূরণ দেওয়ার একটা ক্ষতিপূরণ না তাকে একটা প্রতিদান দেওয়ার একটা অফার দেওয়া এই দুইটা চিঠি আমরা দেখবো আজকে আয়েলস রাইটিং এর আয়েলস রাইটিং অ্যাপ্রিসিয়েশন লেটার ক্ষেত্রে এটা যেহেতু একটা অর্গানাইজেশন লিখতে হবে ইটস কমপ্লিটলি আ ফর্মাল লেটার আর এটা যেহেতু বন্ধুরকে লিখতে হবে ইট কমপ্লিটলি এটা হচ্ছে কমপ্লিট একটা ইনফর্মাল লেটার যেহেতু এটা একটা অর্গানাইজেশনকে লাগবো কোন একটা অর্গানাইজেশন লিখতে গেলে অবশ্যই এটা ফর্মাল টোনে থাকতে হবে আর যেহেতু এটা বন্ধুকে অ্যাপ্রিসিয়েশন জানাবো বন্ধুর পক্ষে একটা থ্যাংক ইউ লেটার দিব এটা অতটা ফর্মাল না বাট ইট হ্যাজ টু বি ভেরি কি বলবো কশাসলি সিলেক্টেড ল্যাক্সিক্যাল টার্মস খুব সাবধানে সুন্দরভাবে একটা বাক্য চয়ন শব্দ চয়ন করে এটা লিখতে হবে তারপরেও যদিও এটা ইনফরমাল তাহলে আমার মনে হয় কোয়েশ্চেন দুইটা আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা মূল চিঠির মধ্যে আসি মূল চিঠির মধ্যে হচ্ছে কি নাও লেটস সি হাউ টু রাইট দিস টু লেটার চলো আমরা দেখি এই ধরে এই দুইটা চিঠি কিভাবে লিখতে হবে letter of appreciation start with a paragraph outlining what exactly is being recognized একটা লেটার অফ অ্যাপ্রিসিয়েশন সব সময় এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এই নোটগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন পুরো চিঠি লেখার আগে এই সিচুয়েশনটা বোঝাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটার অফ অ্যাপ্রিসিয়েশন প্রথম পেরাটা এমনভাবে লিখা লেখা লিখতে হবে যে সেটা মিতে কি এ প্যারাগ্রাফ আউটলাইনিং হোয়াট একজ্যাক্টলি ইজ বিং একোনাইজ তোমার চোখে বা তুমি কি অনুধাবন করছো যেই কারণে তুমি অ্যাপ্রিসিয়েশন দিচ্ছো সেই কথাটা প্রথম প্যারার মধ্যে প্রথম লাইনে আনতে হবে এটাই স্বাভাবিক তারপরে কি বলবে এক দুই লাইনে সেটা নিজে পরে ব্যাপার সিম্পল ওয়ান যেহেতু একটা অর্গানাইজনে কোন একজন কর্মী দ্বারা আমি খুব উপকৃত হয়েছিলাম কোন স্টোরে বা কোন জায়গায় সেটা হচ্ছে একটা এক ধরনের সিম্পল আমার বন্ধু আমার অনুপস্থিতিটা ফেভার করে দিয়েছিল সেটার জন্য একরকমের দুইটাই সিচুয়েশন মনে রাখবে এখানে আমি কি বলতেছি

এক্সিবিটেড প্রদর্শিত হয়েছিল বাই ওয়ান অফ ইউর স্টাফ তোমার স্টাফদের একজন দ্বারা এই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি এক্সপ্রেস আমি চেষ্টা করতেছি তোমার কাছে লিখতেছি এই কিশোর জন্য একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়ার জন্য কিশোর জন্য আই এম রাইটিং টু ইউ আমার তোমার তরফে লিখতেছি টু এক্সপ্রেস মাই অ্যাপ্রিসিয়েশন আমার অ্যাপ্রিসিয়েশন ব্যক্ত করার জন্য ফর দ্য কিশোর জন্য ফর দ্য এক্সট্রা এফোর্ট অতিরিক্ত একটা এফোর্টের জন্য

ইউর লুকিং আফটার কারা কারাকে যে তুমি দেখাশোনা করেছিল ডিউরিং মাই ট্রিপ আমার সময় টু ফিনল্যান্ড আমি যে ট্রিপ আমি যখন ফিনল্যান্ডে ট্রিপে চলে গেছিলাম ওই মুহূর্তে কারাকে যে তুমি দেখাশোনাটা করছিল। সেটার জন্য আমি তোমাকে অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি অ্যাপ্রিসিয়েট জানানোর জন্য লিখতেছি চেষ্টা করতেছি আই এম নট শিওর হাউ মাছ ইউ রিয়েলাইজ ইউ হ্যাভ আমি নিশ্চিত না যে তুমি অনুধাবন করতে পারবা কিনা যায় কতটা তুমি আমাকে তুমি অনুধাবন করতে পারবা কিনা যে কতটা তুমি আমাকে সাহায্য করেছো কত সুন্দর কথা আই ইউ এই কথাগুলো এই গুলো শিখে রাখবেন

কারাকে যে তুমি দেখাশোনা করছিল এইটাকে আমি অ্যাপ্রিশন যে আমি কতটা অ্যাপ্রিশিয়েট করতে করতে চাচ্ছি সেটার জন্য আমি তোমার কাছে লিখতেছি আই অ্যাম নট শিওর আমি নিশ্চিত না হাউ মাচ ইউ রিয়েলাইজ ইউ রিয়েলাইজ হাউ মাচ ইউ রিয়েলাইজ ইউ হ্যাভ হেল্প মি আমি নিশ্চিত না যে তুমি কতটা আমাকে সাহায্য করেছ এটা তুমি রিয়েলাইজ করতে পারবে কি না যে তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে কিনা না এই ছিল দুইটা প্যারার দুইটা লেটারের ওপেনিং প্যারাটা

আসো দেখি আমরা পরে মিডল প্যারা বা সিচুয়েশনাল ডিটেলস এখন বর্ণনা করতে হবে মূল খেলাটা কিন্তু মাঝখানের প্যারাটাতে ওই তিনটা বাক্য ওই যে তিনটা বাক্য তিনটা পয়েন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে তিনটা পয়েন্টের বেশিরভাগ ক্ষেত্রে দুই একটা ক্ষেত্রে আলাদা হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে তিনটা পয়েন্টের রিফ্লেকশন হয় তোমার মাঝখানে প্যারাতে এই জায়গায় তোমাকে কখনো কিন্তু আয়েলস বলে দেয় না সিচুয়েশন এইটা আইলস বলে এই ধরনের একটা প্রিসেনশন লেটার লেখা সিচুয়েশনটা তোমাকে বানা নিতে হবে কে আমি অ্যাপ্রিসিয়েট করব কাকে আগোরাতে মাল কিনতে গেছিলাম আগোরার কোন লোকের অ্যাপ্রিসিয়েশন দিব নাকি যারা সার্ভিস প্রোভাইড করে আমাদেরকে হ্যাঁ আমার এখানে হঠাৎ করে সার্ভিস নষ্ট হয়ে গেছিল গ্যাসের লাইন নষ্ট হয়ে গেছিল হঠাৎ করে রাতে দুইটার সময় ফোন করাতে গ্যাসের লোক এসে তৎক্ষণাৎ লাইনটা ঠিক করে দিছিল ওদেরকে অ্যাপ্রিসিয়েশন দিব নাকি কোনো হাসপাতালে আমি রোগী হিসেবে গেছিলাম আমার পেশেন্টের সাথে তারা যে আচরণ করছিল বা তাদের যে সার্ভিস সেই জন্য আমি তাকে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি এক এক জায়গায় এক এক রকম তবে যেই অ্যাপ্রিসিয়েশন আপনি দিতে যান আপনাকে সুন্দর করে চার পাঁচটা লাইন দিয়ে এই জিনিসটাকে একটা ফিনিশিং তৈরি করতে হবে আর এই জিনিসগুলো তৈরি করতে গেলে আমি একটা ছোট্ট একটা আলোচনা সাপেক্ষে একটা কথা বলি সবসময় একটা অ্যাপ্রিসিয়েশন হতে পারে একটা কন্ডোলেন্স হতে পারে একটা মতামত জানানো হতে পারে সেটা সমবেদনা জানানো হতে পারে কোনো কমপ্লেইন করা মনে করেন আপনি যদি রিকশায় বসে আছেন অথবা গাড়িতে বসে আছেন অথবা কোনো জায়গায় বসে আছেন চুপচাপ আসা বসে এক খাচ্ছেন চুপচাপ বসে আছেন অথবা শুয়ে আছেন আপনি মনে মনে চিন্তা করবেন যে আমি কাউকে সমবেদনা জানাবো পাঁচটা কথা বানাইতে দেখি প্রথম প্রথম এগুলি পাহাড় কেন পাহাড়ের কঠিন মনে হবে প্রথম প্রথম কিন্তু পরবর্তীতে যখন কিছুদিন চিন্তা করবেন এটাতে আপনি একটা মজা পাইয়া যাবেন মনে রাখবেন পৃথিবীর যে কোনো কাজ প্রথম প্রথম কঠিন লাগে এরপর করতে করতে এটাতে একটা মজা চলে আসে এটা তারা মজা চলে আসে আচ্ছা ঠিক আছে আমি কমপ্লেন জানাবো কমপ্লেন জানানোর উপর পাঁচটা ছয়টা কথা বানাইতে দেখি আচ্ছা দেখে যে আমি কাউকে প্রশংসা করবো তাই আমি পাঁচটা ছটা কথা বানাতে দেখি একটা সিচুয়েশন তৈরি করে পাঁচটা কথা বানাই দিস ইজ ক্রিয়েটিভিটি দিস ইজ ক্রিয়েটিভিটি এই ক্রিয়েটিভিটির উপরে কিচ্ছু নাই মনে রাখেন কিন্তু দিস ইজ ক্রিয়েটিভিটি এইখানেই হচ্ছে সেই ক্রিয়েটিভিটি দেখাইতে হয় ফলোয়িং দিস ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনের পরে ডিটেলস অফ দ্য সিচুয়েশন আর প্রেজেন্ট ডিটেলসটা বড় হয় স্যাম্পল ওয়ান কি কি স্যাম্পল প্রথম ডিটেলসটা কি প্রথম প্যারাটা প্রথম লেটারটা যেখানে এখানে কোন একটা অর্গানাইজেশনের কোন একটা কর্মী দ্বারা আমি যে উপকৃত হয়েছিলাম এইটা আমি প্রথমটা যেটা ফর্মালটা সেটাটা প্রথম দেখেন আফটার বোর্ডিং ব্রাইট এয়ার ফ্লাইট বি এ 10x2 আই রিয়লাইজ দ্যাট আই হ্যাড লেফট ওয়ান অফ মাই কারিয়ন ব্যাগস ইন দা টার্মিনাল বলতেছে এই ফ্লাইটটাতে উঠে আস বোর্ডিং বোর্ডিং মারি প্লেনে উঠে যাওয়া প্লেনে উঠে যাওয়ার পরে আমি অনুধাবন করলাম যে আমি তো আমার একটা ব্যাগ আমি আমার কেরিয়ন ব্যাগগুলো যে কয়েকটা ব্যাগ আমি ক্যারি করতেছিলাম তার মধ্যে একটা আমি টার্মিনালে রেখে আসছি প্লেন ওয়াজ স্টিল গেট যেহেতু আমাদের প্লেনটা ছিল আই নোটিফাইড ফ্লাইট কার্থ বার্ক আমি যেহেতু প্লেনটা তখনও গেটে ছিল আমি ওইখানে আমার প্লেনের মধ্যে যে প্লেনের মধ্যে যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টটা আছে তাদের মধ্যে ক্যাথি বার্ককে কে আমি এটা জানালাম মিস বার্ক ইমিডিয়েটলি ড্যাশ অফ দ্য প্লেন টু রিট্রাইভ বাই লস্ট লাগেজ তখনই মিস্টার মিস বার্ক খুব ধম করে প্লেন থেকে আমি গেল ড্যাশ অফ মানে বেরিয়ে যাওয়া চলে যাওয়া ড্যাশ অফ দ্য প্লেন টু রিট্রাইভ নিয়ে আসতে উদ্ধার করতে ফেরত পেতে এই ধরনের কথা হচ্ছে রিট্রাইভ মাই লস্ট ব্যাগ লাগেজ আমার হারানো লাগেজটাকে রিট্রাইপ করার জন্য সে ধম করে নাইমে চলে গেল হ্যাঁ এরকম করে ড্যাশ করে গেল মানে খুব দ্রুত চলে গেল আই ওয়াজ অ্যাস্টনিশড এন্ড প্লেজেন্টলি সারপ্রাইজড বাই হার কনসার্ন অফ মাই ওয়েলবিং আমি অ্যাস্টনিশড হয়ে গেছিলাম এবং খুব প্লেজেন্টলি খুব মানে খুব ব্যাপক ভাবে সারপ্রাইজ হয়েছিলাম খুব আনন্দ সহকারে সারপ্রাইজ হয়েছিলাম বাই হার কনসার্ন তার যে ব্যতি ব্যস্ততাটা দেখা তার যে কনসার্নের বাংলা হচ্ছে এখানে তার যে চিন্তাটা দেখে তার নিজের ব্যাপার মনে করে আর কি কনসার্ন তার যে কনসার্নটা ছিল ফর বাই ওয়েলবিং আমার ভালো থাকার ব্যাপারে যাতে আমি খুশি হই আমার ভালো থাকার ব্যাপারে তার যে একটা কনসার্ন অ্যান্ড আই ওয়ান্ট টু টু লেট ইউ নো এবং আমি তোমাকে বলতে চাই দ্যাট শি ইজ এ মেম্বার অফ ইউর টিম হু মেক্স আ ডিফারেন্স টু ইউর কাস্টমার্স কত সুন্দর কথা এবং আমি তোমাকে বলতে চাই এই ধরনের একটা মেম্বারই একটা টিমের মধ্যে একজন টিমের মধ্যে কাস্টমারদের সাথে পার্থক্য করে দেয় মেক্স এ ডিফারেন্স টু ইউর কাস্টমার কাস্টমারদের কাছে তাদের পার্থক্যটা সে করে দেয় এরাই পার্থক্য করে দেয় কত সুন্দর কথা আফটার বোর্ডিং ব্রাইট এয়ার ফ্লাইট বি এ ওয়ান জিরো এক্স টু আই রিয়েলাইজ আই হ্যাড লেফট ওয়ান অফ মাই ক্যারিয়ন দেখেন এখানে কিন্তু বেশি বেশি কথা বলা দরকার পড়ে না কথা বলতে জানলে অল্পতেই শেষ করে ফেলা যায়

এরকম না প্লেন একদম যদি বলছিলো প্লেন একদম রানের মেধে প্লেন ছেড়ে দেয় দেয় বাপ ওই কথা বললে আপনি এই সিচুয়েশনটা তৈরি করতে পারবেন না পারতে কঠিন হয়ে যাবে কারণ আপনার দরকার একটা সিচুয়েশনও তৈরি করা সমস্যাও তৈরি করা সহজ সমাধানও বের করা অ্যাজ আবার প্লেন ওয়াস্ট স্টিল এট দ্য গেট আই নোটিফাইড আমি জানাইলাম ফ্রাইড হেডেন এর খ্যাতিবারকে মিন্স বার্থ ইমিডিয়েটলি ডেস্টব লাভ দিয়ে আমার তাড়াতাড়ি চলে গেল ডেস্ট অফ দ্য প্লেন থেকে বেরিয়ে গেলো প্লেন থেকে দৌড় দিল আর কি আর কি কথা বাংলায় আমরা যেভাবে বলি প্লেন থেকে এসে তাড়াতাড়ি বেরিয়ে পড়লো টু রি ট্রাই লস লাগেজ আমার লস লাগেজটা উদ্ধার করতে আই ওয়াজ অ্যাস্টনিস্ট আমি অবাক হয়ে গেছিলাম এবং প্রেজেন্টলি সারপ্রাইজড হ্যাঁ খুব অভিভূত হয়ে গেছিলাম বাই হার কনসার্ন তার কনসার্নটা দেখে ফর মাই ওয়েলবিং আমার ভালো থাকার ব্যাপারে মানে একজন কাস্টমারকে খুশি করার ব্যাপারে তার তার যে কনসার্ন এটাই আর কি অ্যান্ড আই ওয়ান্টেড টু লেট ইউ নো আমি তোমাকে বলতে এটাই বলতে চাচ্ছিলাম দ্যাট শি ইজ এ মেম্বার অফ ইউর টিম এ এ সে হচ্ছে তোমার টিমের এমন একজন মেম্বার যে নাকি মেক্স ডিফারেন্স টু ইউর কাস্টমার যারা তোমার কাস্টমারদের কাছে তোমার পার্থক্যটা গড়ে দেয় এটা হচ্ছে আমাদের প্রথম চিঠিটার মধ্যে প্রথম চিঠিটার মধ্যে তাহলে কিরকম হবে এরকম প্রথম প্যারাটা আমরা পড়লামই

সহযোগিতাটা হচ্ছে এইটা এজ আই হ্যাভ টোল্ড ইউ বিফোর যে আমি যেহেতু যেমন আমি তোমাকে আগে বলেছিলাম দিস পাস্ট ইয়ার হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর মি দিস পাস্ট ইয়ার গত বছরটা ওই বন্ধু তো আমার তার সাথে অনেক সুন্দর আলোচনা করি গত বছরটা আমার জন্য খুব কঠিন গেছে দিস পাস্ট ইয়ার হ্যাজ বিন ভেরি ডিফিকাল্ট ফর মি বিং a সিঙ্গেল প্যারেন্ট একজন সিঙ্গেল বাবা মা হওয়ার ক্ষেত্রে যেহেতু একজন বাবা মা নাই বাবা তার সন্তান অথবা বাবা নাই মা তার সন্তান এদেরকে বলে single parent it is particularly challenging trying to juggle a ডিমান্ডিং career with a child in need of supervision কত সুন্দর কথা দেখেন as i have told you before this past year এই যে বছরটা গেল has been very difficult for me এই আপনি আজকে কালকে এই কথাগুলো বলতে পারবেন মানে এই বছরটা খুব ভালো গেলো রে খুব খারাপ গেলো রে করোনার দিনও পুরা বিশ্ববাসীর কাছে দিস ফার্স্ট ইয়ার হাজান বি ডিফিক্ট ফর দ্য হোল ওয়ার্ল্ড বিং আ সিঙ্গেল প্যারেন্ট একজন সিঙ্গেল বাবা মা একজন সিঙ্গেল প্যারেন্ট হিসাবে ইট ইজ পারটিকুলারলি চ্যালেঞ্জিং এটা খুবই চ্যালেঞ্জিং টু জাগল আর ডিম্যান্ডিং কেরিয়ার একটা ডিমান্ডিং প্যারেন্ট কেরিয়ারকে চালায় নিতে উই তে চাই যার নাকি একটা বাচ্চা আছে যে বাচ্চাটার নাকি সুপারভিশন দরকার ইন নিড অফ সুপারভিশন মানে একটা বাচ্চা নিয়ে একটা কেরিয়ার জ্যাগলিং করাটা খুব কঠিন হয়ে পড়ে পার্টিকুলার একটা সিঙ্গেল প্যারেন্টের জন্য ওয়েল আই রিসিভড নটিস দ্যাট আই উড নিড টু টেকে প্রফেশনাল ট্রিপ টু আওয়ার স্ক্যান্ডিডেভিয়ান হেডকোয়ার্টারস বলতেছে যখন আমি নোটিশটা পেলাম দ্যাট আই উড নিড আমার দরকার টু টেকে প্রফেশনাল ট্রিপ আবার অফি মানে প্রফেশনাল পেশাগত একটা ট্রিপ যাবে মানে অফিশিয়াল একটা ট্রিপ হবে কোথায় স্ক্যান্ডিনেভিয়ান হেডকোয়ার্টারে আমাকে যেতে হবে আই এম নট শিওর হোক আই কুড আস টু লুক আফটার মাই ডটার আমি নিশ্চিত হতে পারতেছিলাম না কারে বলবো আমার মেয়েটাকে একটু দেখাশোনা করি বা কার কাছে রেখে যাবে ইউ থ্যাঙ্কফুললি কেম টু রেস্কিউ ইউ কেম টু রেস্কিউ না বলে এই কথাটা দিয়ে জিনিসটাকে সুইট করে দিছে খুব ভালোভাবেই তুমি ইচ্ছা কইরা থ্যাঙ্কফুললি কেম টু মাই আমি থ্যাংক জানাচ্ছি না তাকই বলতেছি সেই খুব থ্যাংকফুলি কেম টু রেস্কিউ মি তুমি আমাকে উদ্ধার করতে আরছিলা থ্যাংকফুলি কারা এক্সপ্রেस्ड বাস উদ্ধার করতে আরছো তুমি এরপরে আর বলার দরকার নাই তুমি তারে নিছাও খাওয়াইছো দাওয়াইছো ঘুম পাড়াইছো এই করছো চেক করছো তুমি তারে এসে নিয়ে এসে আমি তোমার কাছে তারে দিয়ে দিলাম এই সমস্ত কথাবার্তা একটু এত কথা বলার দরকার নাই তুমি আমাকে রেস্কিউ করতে আরছিলা যেমন আমি অনেক টাকার সমস্যায় পড়ছিলাম এই হইছিল আমার বন্ধু জহির এই সময় আসছিল আমাকে তখন উদ্ধার করতে আমার দিছে এই দিছে সেই দিছে হ্যাঁ আর তোমার বলা দরকার নেই জহিরি কেবল আমাকে উদ্ধার করছিল ওই সময়টাতে জহির আর আগায় আসছিল উদ্ধার করতে আমি জহিরের কথা কখনই ভুলবো না তার মানে বুঝতে হবে যে জহিন আমাকে সহযোগিতা করেছিল আর বেশি কথা বললে চিঠি লম্বা করা দরকার নেই ইউ থ্যাংকফুলি কেম টু রেস্কিউ তুমি থ্যাংকফুলি আমাকে সাহায্য করতে আসছিল কারা এক্সপ্রেসড কারা আমাকে বলছে হাউ মাচ শি এনজয়েড হার টাইম উইথ ইউ কারা আমাকে বলছে তো যে সে তোমার সাথে তোমাদের বাড়িতে বা তোমার সাথে কতটা সুন্দর সময়টা সে এনজয় করেছে টু হ্যাঁ তার কারাও তোমাদের সাথে খুব সুন্দর সময় এনজয় করেছে আমাকে সে বলছে ইউ ডোন্ট নো হাউ মাচ ইট প্লিজড মি তুমি জানো না আমাকে এটা কতটা খুশি করছে টু রিটার্ন টু এ হ্যাপি চাইল্ড একটা হ্যাপি চাইল্ডের কাছে যাব ফেরত আসছে যে আমি যে চলে গেছিলাম ফিনল্যান্ডে আমাকে একটা হ্যাপি চাইল্ডের কাছে ফেরত আসতে অর্থে কি হ্যাপি চাইল্ডের কাছে ফেরত আসে মানে আমার সন্তানটা খারাপ ছিল না ভালো ছিল ওই রকম যে এই মুহূর্তে আমার সন্তানটা এত ভালো ছিল সেইটার জন্য আমি যে কত খুশি সেই কথা বলা দরকার নাই আমি যে রিটার্ন করছি একটা হ্যাপি চাইল্ডের কাছে মানে আমার মেয়েটা আমার অবর্তমানে কান্নাকাটি করা লাগে নাই অভাব অন মধ্যে ছিল না ঝামেলার মধ্যে ছিল না সে বুঝতেই পারে না আমি চলে গেছে বরং আর সে আরো বেশি হ্যাপি ছিল তো এরকম একটা হ্যাপি চাইল্ডের

যখন আমি নোটিশটা পেলাম যে আমাকে আমার স্ক্যানিং ইমান হেডকাটারে একটা প্রফেশনাল ট্রিপ আছে অফিসিয়াল ট্রিপ আছে সেখানে আমার যেতে হবে আই ওয়ান্ট শিওর হো আই কুড আজ টু লুক আফটার মাই ডটার আমি বুঝতে পারতেছিলাম না নিশ্চিত পারতেছিলাম বুঝে কাকে আমি বলবো যেমন বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য ইউ থ্যাংকফুল্লি কেম টু রেস্ক তুমি থ্যাংকফুল্লি আমাকে রেস্কিউ করতে আসলাম কারা এক্সপ্রেস কারা তো আমাকে বলছে হাউ মাছ হি এনজয়েড হার টাইম উইথ ইউ কতটা সে উইথ ইউ টু কারাও আমাকে বলছে যে কতটা সাথে কতটা সুন্দর সময় সে তোমাদের সাথে কাটাইছে ইউ ডোন্ট নো তুমি জানো না হাউ মাচ ইট প্লিজ মি কতটাই আমাকে খুশি করেছে টু রিটার্ন টু এ হ্যাপি চাইল্ড একটা হ্যাপি চাইল্ডের কাছে ফেরত আসতে হ্যাপি চাইল্ডের কাছে ফেরত আসতে এইটাই দেখেন আমরা এখানে বর্ণনা করছি সেটা কি

ইউ ডোন্ট নো হাউ মাচ প্লিজ মি তুমি জানো না এটা আমাকে খুশি রাখ খুশি করছে কি যখন আমি একটা আমার একটা খুশি বাচ্চার কাছে যে বাচ্চারা কোনো সমস্যা ছিল না হ্যাপি চাইল্ডের কাছে যখন আমি ফেরত ছিলাম টু রিটার্ন টু আ হ্যাপি চাইল্ড একটা একটু আশ্চর্য চিহ্ন খুশির চিহ্ন এই গেল আমাদের দ্বিতীয়টা আমাদের মাঝখানে পেরেও লেখা হয়ে গেল ওপেনিং পেরেও লেখা হয়ে গেল কি হলো এটা কেন না কেন

অন্যান্য চিঠিগুলোর মতো আমরা কনক্লুডিং পেলতে একই কথাই বলবো যে এই চিঠির মাধ্যমে কি ঘটুক আমি চাচ্ছি এই চিঠির মাধ্যমে কি ঘটুক চিঠিটা আমি কেন লিখতেছি সেই কথাটা ফাইনাল কথাটা বলতে হবে এই জায়গায় কি ঘটাতে চাচ্ছি চিঠিটা আমার কাছ চিঠিটার কাছ থেকে আমি কি আশা করছি সেটা এখানে বলবো স্যাম্পল ওয়ান ওই যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথাটা ক্যাথিবার্গ যে সাহায্য করেছিল তার ব্যাগটা নাকি হাইলাইটস পিপল স্কিলস মিস ব্রিংস বলছে সে প্রশংসাটা করতেছে আমি আশা করি আমার চিঠিটা হাইলাইটস উল্লেখ করে তুলছে তুলে ধরছে হাইলাইট মানে তুলে ধরা তোমার কাছে দ্যান্ড পিপল উচ্চ মর্যাদার লোক উচ্চ মর্যাদার লোক পিপল স্কিল উচ্চ মানে উঁচু দরের যে মানুষের স্কিল যে আছে তোমার এখানে কার সেটা মিসেস বার্ক ব্রিংস টি অর্গানাইজেশন মিসেস বার্ক তোমার তোমার অর্গানাইজেশনের মিসেস বার্কের মতো লোকরা তোমার প্রতিষ্ঠানের হাইট এন্ড স্কিল পিপল তোমার প্রতিষ্ঠানের পরে করার জন্য যে হ্যাঁ এই যে হাইট এন্ড পিপল স্কিলটা দেখায় এইটার জন্য এই জিনিসটাকে আমি প্রশংসা করতেছি আই হোপ মাই লেটার হাইলাইটস আমি আমি আশা করি আমার মনে হয় আমার এই চিঠিটা তুলে ধরতেছে কি তুলে ধরতেছে তোমার কাছে কি তুলে ধরতেছে দ্য হাইট এন্ড স্কিল মিসেস বার্ক বিংস টু মিসেস বার্কের মতো লোকেরা যে হাইট এন্ড পিপল স্কিল প্রদর্শন করে তোমার অর্গানাইজেশনের জন্য নিয়ে আসে বা তুলে ধরে তোমার অর্গানাইজেশনের জন্য সেটাই আমি তুলে ধরতেছি তোমার কাছে বিকজ অফ আর অ্যাকশন তার এই কাজের কারণে কাজের ফলে বা কাজের কারণে আই উইল শিওরলি ফ্লাই ইউর আমি আবার তোমার এয়ারলাইনে ফ্লাই করব এন্ড রিকমান্ডেড আমি রিকমান্ড করব টু অল অফ মাই ফ্রেন্ডস আমার সমস্ত বন্ধুদের কাছে এইটাই হচ্ছে আমার চিঠির ফাইনাল কথা ওই যে ওই যে আমাদের তিন নম্বর পয়েন্টটা ছিল এইটার জন্য তুমি কি করবা তাই যে আমি এই কাজটা করব একটা অর্গানাইজেশন যে আমার সহযোগিতা করছে তাহলে আমি নিশ্চয়ই আমি এটা সম্বন্ধে একটা অর্গানাইজেশন সব সময় কি চায় তার লয়াল কাস্টমার তৈরি করতে তাকে স্যাটিসফাইড কাস্টমার তৈরি করতে কাস্টমার প্রথম হয় কাস্ট প্রসপেক্ট হুম তার কাছে মাল বিক্রি করা চিন্তা করি সেটা হচ্ছে প্রসপেক্ট মাল কিনলে হয় কাস্টমার আমার সেবা পাইয়া মালটা নিয়ে বাড়ি গেল হ্যাপি কাস্টমার তারপরে এই মালটা পাই আসে সন্তুষ্ট হইল ব্যবহার করে সন্তুষ্ট হইল স্যাটিসফাইড কাস্টমার মনে রাখবেন প্রথমে হয় প্রসপেক্ট প্রথমে হচ্ছে প্রসপেক্ট জানা থাকলে অনেক কথায় অনেক জায়গায় আইডিয়া পাওয়া যায় লেখার জন্য প্রথমে হচ্ছে প্রসপেক্ট টার্গেট করি ওর কাছে মাল বিক্রি করব তার কাছে ভিজিট করি তার কাছে যাই সে যদি মাল কিনে সে হয়ে গেল কাস্টমার মাল কিনা সে ব্যবহার করলো খুশি হলো আমার মাল সে পছন্দ করে মাল কিনা যেরকম চাইছিল এরকম পাইছিল স্যাটিসফাইড স্যাটিসফাইড কাস্টমার স্যাটিসফাইড কাস্টমার এখন খুশি হইয়া সে আমার মাল রেগুলার কিনে আমার মাল কিনতে সে পছন্দ করে আমার মাল ব্যবহার করতে পছন্দ করে আমার মালের কথা মানুষের কাছে বলে আমার মাল সে রেগুলার কিনে অনেক বছর যাবত কিনতেছে যেমন আমার মা যতদিন ডি ফাইভ টুথপেস্ট পাওয়া গেছে অতদিন ব্যবহার করছে এখন আর নাই আর ব্যবহার করে না জন্মের থেকে লাইভ বয় সাবান কত রকমের সাবান বাসায় কিন্তু না উনি লাইভ বয় ধরে রাখছে এই যে আজকে আমার জন্মের পর থেকে দেখছি লাইভ বই লাগবো ওনার কিছু লোক আছে না এখনো টরে কাপড়ের পাঞ্জাবি ঘুরে বেড়ায় দোকানে গিয়ে বেলায় টরে কাপড় আছে ভাই টরে যে চলিয়া চলিয়া গেছে এগুলো বালাই না যারা জীবনে টরে কিনবে এরকম একটা ব্যাপার স্যাটিসফাইড ফাইট এর পরে হয় ওরা ডিলাইটেড কাস্টমার ডিলাইটেড ডিলাইটেড কাস্টমার এই হচ্ছে একটা কোম্পানির স্তর একটা কোম্পানি সব সময় চেষ্টা করে আমি এইভাবে কাস্টমার তৈরি করব মনে রাখবা নতুন মাল বিক্রি নতুন কাস্টমার তো ডেভেলপ করতে হবে পুরান কাস্টমার ধরে রাখার ক্ষমতা থাকতে হবে পুরান কাস্টমার তুমি যখন তুমি ধরে রাখতে পারবা তখনই তোমার কোম্পানি আস্তে 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 বড় হতে থাকবে কল্পনাই করতে পারবা না এক এটা কোথায় যাবে কল্পনাই করতে পারবা না এক সময় এটা কোথায় যাবে গোটা ইউরোপে সরি গোটা পৃথিবীতে ফিফটি থাউজেন্ড প্লাস এটা আমি পড়ছিলাম আরো দশ বছর আগে ফিফটি প্লাস আউটলেট আছে শোরুম আছে প্রতিদিন সিক্সটি টু সেভেন্টি মিলিয়ন লোক তাদের শোরুমের দরজা ঠেলা ভিতরে ঢুকে সিক্সটি টু সেভেন্টি মিলিয়ন কাস্টমার তাদের প্রতিদিন আসেই কম করে লাশ আর খ্রিস্টমাস হলে তো কোনো কথাই নেই তাদের ইউরোপিয়ান ফ্রাঞ্চাইজ ডাইরেক্টরকে প্রশ্ন করা হয়েছিল ইউরোপিয়ান ফ্রাঞ্চ ইউরোপে যে ওই প্রতিষ্ঠানটা চেইন প্রতিষ্ঠান ইউরোপিয়ান পুরা ইউরোপে ওদের প্রায় 30 তখন পড়ছিলাম 25000 25000 আউটলেট আছে পুরা ইউরোপে আরো বেশি ইউরোপিয়ান পুরাটার একটা ডাইরেক্টর আছে তারে বিবিসি ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিল গোটা দুনিয়া ধরা এমন একটা সাম্রাজ্য আপনারা কেমন করে গড়লেন বিশাল সাম্রাজ্য এটা কেমন করে গড়লেন সে বলে নাই আমার আটা ভালো চিনি ভালো ময়দা ভালো ঘি ভালো পই প্রাণ বলো সেই পাবো শোরুম সুন্দর এই কথা কিচ্ছু বলে নাই সে চার শব্দের একটা জবাব দিছে বিকজ আওয়ার কাস্টমার আর স্যাটিসফাইড আমাদের কাস্টমাররা সন্তুষ্ট এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে পৃথিবীতে যত প্রোডাক্ট আছে যত ব্র্যান্ড আছে পৃথিবীর সেরা দশটা ব্র্যান্ড উঠানামা করে যেমন কোকাকোলা তার ব্র্যান্ড প্রায় টোয়েন্টি ইয়ার্স এক নম্বরে ছিল এখন মাইক্রোসফট এক নম্বরে আছে চলে আসছে যেহেতু এখন গত বিশ বছরে প্রযুক্তিগত অনেক উন্নত হয়েছে এই দশটা ব্র্যান্ডের মধ্যে অন্যান্য সব সব সময় উঠানামা করে কিন্তু একটা ফুড প্রোডাক্ট ওই ব্র্যান্ড দশটার মধ্যে থাকেই আর একটা এন্টারটেইনমেন্ট পটা এন্টারটেইনমেন্ট প্রোডাক্ট ওই 10টা মধ্যে থাকে এই ফুড প্রোডাক্টটা হচ্ছে ম্যাকডোনাল্ডস আর এন্টারটেইনমেন্ট হচ্ছে ডিজনি ল্যান্ড ওই 10টার মধ্যে ওই দুইটার জায়গা সব সময় থাকে এই অর্গানাইজেশনটা যেটা নাম বললাম এতক্ষণ দুইটা সেটার নাম হচ্ছে ম্যাকডোনাল্ডস ফুড প্রোডাক্ট বিশাল ব্যাপার ম্যাকডোনাল্ডস কত বড় চেইন স্টোরের কল্পনা তুই তারা স্যাটিসফাইড বলছে আমার কাস্টমাররা স্যাটিসফাইড এই স্যাটিসফাইড কাস্টমাররা যখন এই মাল কিনতে সব সময় পছন্দ করে তারা ডিলাইটেড যদি অন্য দিকে কথা চলে যাচ্ছে তারপর কথাটা বলি লাস্ট কথাটা বলি এর মধ্যে কোম্পানি টিকে থাকে বিশাল 200 300 বছরের তার লাইফ তৈরি করে কিন্তু ওয়ার্ল্ড জায়ান্ট যারা আছে ওয়ার্ল্ডের কিছু কিছু সেরা অনেক কোম্পানি আছে যারা লাস্ট লেভেলের কাস্টমার আছে তাদের লাস্ট লেভেলের একটা কাস্টমার আছে যে কাস্টমারটা এমন কাস্টমার নিজের পকেটের পয়সা খরচ করে নিজের গলা বাজি করে নিজে চিৎকার করে কোনো কারণ ছাড়া কোনো লাভ না দেখে না পৃথিবীর যে কোনো প্রান্তে বৈশা ওই ওই কোম্পানির সুনাম করবে যেমন এক আপার এক আপারে কইবা শোনেন এটা কি আরে গাউসিয়াতে আমার নিজের পরিচিত দোকান আপনি আমার সাথে ছিলেন আমি নিয়ে যাবো আপনারা কবে যাবেন বলেন আমি নিয়ে যাবো নিজে সিএনজি দিয়ে নিয়ে ওই দোকানে লয়ে গেছে ওই আপারে ওই দোকান থেকে একটা শাড়ি কিনে দিবে আসলে ওই দোকান তার ভাইটার কিচ্ছু না ওই দোকানটা প্রতি সে খুব লয়াল একটা লোক দশ নম্বরের মুসলিম সিরিজ পছন্দ করে করে এই দোকান থেকে সারা জীবন মিষ্টি কিনে এখন আজকে তিন দিন যাবত দোকানটা বন্ধ কোন কারণে না তার বাড়ি তো সামনে অনুষ্ঠান আছে সে প্রতিদিন গা দোকানটার পাশে বসে দেয় বা কখন পাশে থেকে কিন্তু সে মিষ্টি আনতে পারে সে এক নম্বর শাখা থেকে আনতে পারবে আনবে না সে দশ নম্বরটাই কিনবে এটার নাম হচ্ছে লয়াল কাস্টমার লয়াল অনুগত কাস্টমার এই কাস্টমারটা সব সময় প্রতিষ্ঠানকে এরা এক প্রতিষ্ঠানকে বড় করে দেয় নিজে ওই প্রতিষ্ঠানের সুনাম করবে গুণ করবে এই করবে গুণ গান গাইবে ভালো কথা বলতে এই কিনে যদি পয়েন্ট নিয়ে এসে বলবেই এই কাস্টমার যখন তোমার তৈরি হয়ে যাবে তুমি মার্কেটে আর কিছু না হইলে সব সময় টিকে থাকবে আর সাদা তো আসি যাক আমি কথাগুলো বলতে আনন্দ বোধ করতেছিলাম ইউনিভার্সিটিতে পড়ছিলাম এই জন্য একটু মজা লাগতো বলতে আমি যেহেতু মার্কেটিং এর উপরে সেলস ফোর্স ম্যানেজমেন্ট এর আমি যেহেতু ট্রেনিং করছিলাম যাই হোক এই কথাটাই হচ্ছে যে বিকজ অফ হার অ্যাকশন আই উইল এই যে সে লয়াল হয়ে গেল এবং বন্ধু সবাই তার কথা বলতে হবে এই ঘটনা না ঘটলে এখন এই প্লেনের কথা আরেকবার কিন্তু আরেক আরেক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এরকম কাজ নাও করে দিতে পারে অন্য কাউকে কিন্তু সে সব এটা সুনাম করতে থাকবে লয়াল হয়ে গেল এবং মালিক এই কোম্পানির অর্গানাইজেশন যার কাছে চিঠি লেখছে সে খুশি হবে যে আমার একটা লয়াল কাস্টমার তৈরি হয়ে গেছে আমার এই কেতি বার্কের এই সামান্য একটু নি দায়িত্ব নিয়ে একটা কাজ করে দেওয়ার কারণ এইটাই হচ্ছে আমাদের ফাইনাল লেটার আমি এইটাই প্রকাশ করলাম যে আমি লয়াল হয়ে গেছি তোমার নাম্বার 2 আমার বন্ধু যা আমার সহযোগিতা করেছিল আমার মেয়েটারে তার কাছে রাখছিল এখন প্লিজ লেট মি নো ইফ देयर इज ওয়ে আই ক্যান রিপে ফর ইওর কাইন্ডনেস ফর দা কাইন্ডনেস ইউ হ্যাভ অফার্ড মি আমাকে একটু বলার সুযোগ দাও যে আমি কি করতে পারি তোমার জন্য রিপে 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 টাকা পয়সা না করতে পারি রিপে মানে কি প্রতিদানটা কিভাবে দিতে পারি তোমাকে আমি বলো আসল কথা কি সে প্রতিদান চায় না কিন্তু বন্ধু আমি বন্ধু দুস্ত তুমি বলে আজকে যেই উপকারটা করলা এই প্রতিদান কি দিয়ে দেয় পারে এই প্রতিদানটাই হচ্ছে রিপে এটা টাকা পয়সা সরাসরি কথা দিয়ে না প্লিজ লেট মি নো ইফ আই ইফ দেয়ার ইজ সাম ওয়ে এমন কি কোনো পথ আছে আমি তোমাকে এই প্রতিদানটা ফেরত প্রতিদান দিতে পারি কিসের জন্য ফর দা কাইন্ডনেস ইউ হ্যাভ অফার মি মানে সোজা কথা এই কথার মাধ্যমে আমি তার উপকারটাকে বিশালভাবে ভাবে স্বীকার করতেছি এটাই আমার চিঠির উদ্দেশ্য এটার আমার চিঠির উদ্দেশ্য কি তার যে বিশাল উপকারটা স্বীকার করা আর এটার নামই অ্যাপ্রিসিয়েশন ইউর অ্যাক্ট অফ জেনারেসিটি হ্যাজ মেড সচিনের আমার মনে মিথি এই ভাবটা দুঃস্থ কেন আনছে জানো যে তুমি যে কাজটা করছো তুমি যেই কাজ করছো এটা আমার মনে মনে মিলে এই ভাব উদয় হবেই যে কেমনে আমি তার প্রতিদান দিতে পারি এইটাই হচ্ছে আমার চিঠির ফাইনাল কথা আর পরলটা আচ্ছা প্রথমটার চিঠিটা কি ছিল ওই ক্যাথি বালকের আমি রাষ্ট্রের পায়রাটা আই হোভ মাই ল্যাটার হাইলাইটস টু ইউ আমি আশা করি আমার ল্যাটারটা হাইলাইট করতেছে তুলে ধরতেছে কি তুলে ধরছে দ হাইট্যান্ড পিপল স্কিল একটা উচ্চমাত্রা মানুষের স্কিলটা তুলে ধরতেছে যেটা নাকি মিসেস কেতিব্রা ব্রিংস ট্রি অর্গানাইশন যেটা তোমার প্রতিবাদ এর মতো লোকেরা তোমার প্রতিষ্ঠানের জন্য তৈরি করে আনে বিকজ অব আর অ্যাকশন তার কাজের কারণে আই উইল শিওরলি ফ্লাই ইউর এয়ারলাইন এগেইন আমি আবার তোমার এয়ারলাইনেই ফ্লাই করব এবং এটাকে আমার বন্ধু মহলে সবার কাছে এই এয়ারলাইনসটাকে রিকমান্ড করবো পৃথিবীর সেই দেশে উন্নত যাদের কাস্টমার সার্ভিস উন্নত আর শুনছে আমাদের বিমানে সামান্য একটু চলাফেরা কাউ টাকা চায় খালি মানুষ টাকা চায় পদে পদে টাকা চায় এটা করে দিলে টাকা চায় ওটা করে দিলে টাকা চায় আবার আসা দেখি 20 টাকাও চায় 10 টাকা চায় 2000 টাকাও চায় খালি টাকা চায় স্যাম্পল 2 দেখেন আদমকে বলতিছি প্লিজ লেট মি নো ইফ देयर इज सम वे आई कैन रिपे द কাইন্ডনেস ইউ हैव অফার্ড মি এইটা দিয়া তারো সন্তুষ্টি প্রকাশ করার বিতর উচ্চ মাত্রার কথা যে আমাকে বল আমাকে জানাও কোনোভাবে আমি সেটা প্রতিদান তো দিতে পারি কিনা আমি এই কথা কেন বলতিছি তুমি কি আমার কাছে টাকা পয়সা চাও না এটা আমার মনে মধ্যে কেন উদয় হচ্ছে ইউর অ্যাক্ট অফ জেনারেসি তোমার এই বিরাট উদার কাজ হ্যাজ মেড সাচ এন ইম্প্রেশন আমার মনে মধ্যে এই অনুধাবনটা এই ইয়াটা ধারণাটা তৈরি করছে যে কিভাবে তার প্রতিদান দেওয়া যায় এই হচ্ছে আমাদের ফাইনাল প্যারা গেল এরপর এখানে একটা ওয়েল ফিটিং দিতে হবে ফেয়ারওয়েল কথা টু সাইন অফ দা ফলোইং উড বি ফিটিং স্যাম্পল অন এর জন্য কি সাইন আপ দিতে পারি ইউ লয়াল কাস্টমার গ্রেটফুলি ইয়োর্স স্যাম্পল ট্যুরিজনি কি হতে পারে থ্যাঙ্কিং ইউ এগেইন অথবা ইউর ফ্রেন্ড যেইভাবে বলি তা আমার কাছে প্রথম দুইটাই ভালো লাগছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইউ লয়্যাল কাস্টমার শরিফ ওই কোম্পানিকে এয়ারলাইন্সকে বলতেছি তোমার আমি তোমার লয়েল হয়ে গেছি অন্য এই কথাটা মনে রাখবে এতক্ষণ যাবত এ কথাগুলো বলার অর্থ ছিল এইটা আর এই লাইনটা বোঝানো এই লাইনটা গুরুত্ব কেন বেশি অর্গানাইজেশন যারা চালায় তারা জানে অনেক গুরুত্ব অনেক গুরুত্ব আমি দশটা মানে আমার অফিস তো আমার ওইখানে কিছু অন্যান্য প্রতিষ্ঠান আমরা মাঝে মাঝে কোচিং সেন্টারে বালিকরা বসে বসে গল্প স্বল্প করি সন্ধ্যার রাত্রে নটা দশটা বসে চাটা খাই তো সাইফুডস এর একটা দুইজন টিচারের একটা প্রতিষ্ঠান আছে দুইজন দুইটা প্রতিষ্ঠান আর কি একটা ইয়ে করে আটটা ইংলিশ পড়ায় ওরা অনেকদিন সাইফুরসে কাজ করছে ওরাও একসাথে বসে গল্প করে ওদেরও এখানে অনেক প্রতিষ্ঠান তো একটা ছেলে আছে তার নাম হলো রাজু সে বলে স্যার আমি মিরপুর দশ নম্বরে ক্লাস নিচ্ছিলাম একদিন এই ঘটনা আমার দুই দিন ঘটছে দুই তিনটা মহিলা আসছে আইসা বলতে সেলফ কোথায় সেলফ তখন আমরা বহুত করে আমাদের অভিযোগ ধরছে এখানে বসে না এখানে বাচ্চাদের প্রোগ্রাম আছে না বাচ্চা আমি সেলফে যাবো আমি সেলফে যাবো সেলফে যাবো এই ঘটনা আমার চোখের সামনে দুই দিন ঘটছে তার মানে এটা হচ্ছে আমার সাথে তার সাথে পরিচয় হওয়ার অনেক আগে মনে করো দুই হাজার নয় দশের কথা আর এখন তো দুই হাজার বিশ সালের কথা উনিশ বিশ সালের কথা তো সে আমার এই কথাটা প্রায় বলে আমাদের প্রতিষ্ঠান অনেক অনেক স্টুডেন্ট ছিল তো আপনাকে মানুষ এরম ভাবে খুঁজতো তারপর তারপর আমার তিন চারবার প্রতিষ্ঠান ভাঙ্গা চলে গেছে আল্লার মধ্যে এখন আমাদের ব্যবসা আলার মধ্যে চিল্ড্রেনের প্রোগ্রাম আমাদের এখনো অনেক ভালো অনেক ভালো তো এই যে মানুষ লয়েল তার এত ডাকে বসায় বইসা বলে বসেন এই জায়গার মেয়ে যায় না না মহিলা বসতেই চায় না মানে একবার একটা প্রতি আমরা যখন অফিসে বসে থাকি একজন লোক যদি ভালোভাবে একজন লোক তার মেয়েটাকে নিয়ে আসছে বলতেছে ভাই এই কোচিংটা কোন জায়গায় এই কোচিংটা তো আমরাও দেই আপনি বসান হাজারো ভালো জিনিস দেখান তার কাছে ভালো লাগবে না কারণ সে ওটা ওইটাকে চিন্তা করে ওই বাপে মেরে নিয়ে ওইটার কথা চিন্তা করে ঘর থেকে বেরিয়ে আসছে অতএব আপনি হাজারো ভালো জিনিস দেখার ভালো লাগবে এখানে সময় করার দরকার নেই তার আপনি মন ঘোরাতে পারবেন না কিন্তু যদি তার উপকার করেন উপকার করে আপনি পিয়নটা দিয়ে বলে দেন যে যা ওনাকে বাবাকে আমি ওই পাশে প্রতিষ্ঠানটা দেখাই দিয়ে আসুন জি সে খুব খুশি হয়ে যাবে তবে যাওয়ার সময় একটু বলে দেন আপনি যদি ওই প্রতিষ্ঠান আজকে ভর্তি না হন তাহলে আমার প্রতিষ্ঠানটা দেখে যান আমি আগে ওই প্রতিষ্ঠানের কথা বললাম আপনি ওইটা দেখে আসেন ওই আপনারটা বলেন আমারটা এখন বললো আপনি একটা দেখে আসেন যদি আপনি ওইখানে ভর্তি হয়ে যান তো হয়ে গেলে না যদি না হয় তাহলে আমার কাছে একবার আসেন এক কাপ চা খেয়ে যান আমি আমাদের ইয়েটা দেখাবো আপনি তখন পার্থক্যটা খুঁজে পাবেন আপনি তার বিদায় দিয়ে দেন এই যে আপনি তার উপকারটা করলেন একটা পিয়ন দিয়ে তার পাঠায় দিলেন একটা লোক দিয়া টাকায় পাঠিয়ে দিলেন একটা ছাত্র দিয়ে পাঠাই দিলেন যত বাবা ওনাকে ওই পাশে ওই প্রতিষ্ঠানে দেখাই দাও এই লোকটা কিন্তু আর কষ্ট হলো না আপনার প্রতি অনুগত হয়ে গেল আর যখনই সে অনুগত হয়ে গেল, সে কবে যাওয়ার সময়কে মারে একটা কাজ কর ওই ওই যে প্রতিষ্ঠানের লোকটা বলছে ওনার একবার দেখে যায় এইবার যখন সে ফেরত আসবে তার কাছে মাল বেচতে পারবে কারণ ওই প্রথমবারের উপকারে সে লয়াল হয়েছে লয়াল লোকের কাছেই আপনি কথা বলে আপনার প্রতি যা রেসপেক্ট তৈরি হয় না লয়ালিটি তৈরি হয় না তার কাছে আপনি কথা বেচতে পারবেন না আপনার প্রতি সে একটু ভালো ধারণা থাকতে হবে এখানে আমাদের মোবাসারা আছে মোবাসারা তুমি আমাদের অনেক ছোট মনে কিছু নিয়ে আমরা অনেক সময় একটা কথা বলি একটা মেয়ের তোমার প্রতি যে একটা মেয়ের ধারণা এক থাকে তোমার প্রতি সামান্য হালকা ধারণা আছে তোমাকে সে একটু একটু চিনে তোমার প্রতি একটু একটু ভালো ধারণা আছে তারপর তোমার যে লোকটা ভালোই একটু ধারণা থাকে তুমি এর চেষ্টা করতে 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 মেয়েটা তুমি পছন্দ করো মনে করো তুমি তো এটা দশ বানাইতে পারবা সময় দাও তার প্রতি আচরণ ভালো রাখো তোমার নিজের অবস্থানটা তুমি বাড়িতে বাড়িতে দশে নিতে পারবা কিন্তু যে তোমার প্রতি ধারণা জিরো তোমার প্রতি সামান্য তোমার কোনো মানে তুমি যেটা চাচ্ছ এই ধরনের কোনো ধারণাই তোমার প্রতি তার নাই জিরো এটা হাজারো চেষ্টা করে তুমি একে নিতে পারবা না একটু থাকতেই বো এটা দশে নিতে পারবা কিন্তু জিরো যেটা এটা হাজারো চেষ্টা করে তুমি একে নিতে পারবা না তার মন ঘুরবেই না ব্যাপারটা হচ্ছে তা লয়াল যে একটু হয়ে গেছে বাস কাজ হয়ে গেছে তার এটা তুমি আরো আরও বড় করতে পারবা এই জন্য আগে লোকটা আমি যে লয়ালিটিটা তৈরি করতো আমি বিশ্বাসটা স্থাপন করো দেখবা লোকটা আপনিই তোমার কাছে আসবে এই কথাগুলো আমি কেন বলতেছি বলার একটু যদি অন্যদিকেও যাচ্ছে কথা কিন্তু মূল কথা হচ্ছে এই যে শব্দটা ব্যবহার করার জন্য আর এই কথাটা বলতে গিয়া আমি লয়াল ব্যাপারটা বোঝাইছি আর লয়াল ব্যাপারটা বোঝায় লাস্টেই কথা এই জন্য আমার কাছে এই কথাটা ভালো ইউর লয়াল কাস্টমার এবার আসি দেখ আমার বন্ধুর প্রতি কি আচরণ ছিল বন্ধুর প্রতি বলছি কি তরে আবার ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আবার ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ অ্যাগেন সরি ভেরি সিম্পল ল্যাটার এখন বলেন এই দুইটা চিঠি নিয়ে আপনাদের ধারণা কি কি বুঝলেন অনিন্দ্য ভাই অনিন্দ্য ভাই আরে ছেলের নামে ডেকে ফেলাইছি একই আইডি দিয়ে ঢুকে তো বাপ ছেলে হুম এই জন্য প্রদীপ ভাই sir এটা অ্যাঁ customer জন্যে মানে যে customer যে আসলে satisfied হয় সেটা হচ্ছে হলো কোম্পানিকে কে অ্যাঁ letter লিখছেন এটা আসলে খুব একটা মজবুত letter হয়েছে আমার কাছে মনে হচ্ছে লেটার সুন্দর লেখা সাবলীলতার বেশি পেঁচাবেন না যত কে সুন্দর মূল কথাটা জায়গা মতো যাতে

মূল যুদ্ধটা তারাই এই দিয়ে করে একটা বক্সার সারা বছর প্র্যাকটিস করে যখন মূল খেলা আসে রিংয়ে যখন উঠে রিংয়ে ওঠার পরে ওই ট্রেনিং তার মনে থাকে ওই ঘুষা ঘুষি যখন শুরু হয়ে যায় ট্রেনিং ৫০ পার্সেন্ট কাজে লাগে পঞ্চাশ পার্সেন্টের কথা আইডিয়া মাথায় আসে আর পঞ্চাশ নিজের বুদ্ধি দেখাটাইতে হয় তখন সে ফাইট ফাইট ফাইটটা করে তো আপনি এক্সপিরিয়েন্স গুলো কিছু লাগবে নিজের হবে কখনই ঠিক আছে অখুনি বলা যাবে না হুবহু এটা দিয়ে কাজ করতে আচ্ছা ভাই বলেন একজন কেমিস্ট একজন কেমিস্ট সে যেটা নতুন পারফিউম তৈরি করে বা নতুন একটা পদার্থ তৈরি করে নতুন একটা আইটেম তৈরি করে সে কি এগুলা ইউনিভার্সিটিতে করে নাম শিখাড়ছে ওইটা 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 শিখাড়ছে না না শয় 113টা মৌলonia পড়াশোনা করে আসছে তাদের রিঅ্যাকশন বিক্রিয়াছে জানে কোনটা কি অবস্থা আছে এখন একটা কোম্পানি এমন একটা পারফিউম আনলো চিন্তা করলে জানি ওই কোম্পানিতে এক নম্বর হয়ে দিতেছে পারফিউম তাহলে আমি আমার কোম্পানির জন্য ওই পারফিউমটা বা ওই ধরনের পারফিউম আনবো তখন সে চিন্তা ভাবনা করে ওই ওই সেন্টটা নিয়ে আসে কারণ একজন ইঞ্জিনিয়ার যে ব্রিজ বানায় একটা ব্রিজ বানাচ্ছে ওই ইঞ্জিনিয়ার তো একদম পদ্মা সেতুটার মতো করে একেবারে হুবহু পদ্মা সেতু কি ইউনিভার্সিটিতে পড়ছে নাকি যে বাংলাদেশে এত বছর পরে ওখানে একটা পদ্মা সেতু বানাইতে হবে না এটা তারা পড়ে না তার একটা সেতু বানানোর পরিস্থিতিগুলো পড়ে যে পাইলিং এই এই করতে হয় এটাই লোক মাটি নরম হলে এই করতে হয় তো এইগুলো থিওরি দিয়ে তারা একটা নতুন নতুন জিনিস তৈরি করে একে সে ইঞ্জিনিয়ার আরো হচ্ছে অভিজ্ঞতা যেমন একে আপনারা শিক্ষিত ব্যক্তি আপনারা মোটামুটি লেখালেখি করেন এই অভিজ্ঞতাটার সাথে আর আজকে এই ট্রেনিংটা ইউজ করে নিজের ইংরেজি নিজের চিন্তা ভাবনা দিয়ে তখন এটা তৈরি করতে হবে এটা হচ্ছে জাস্ট খালি আপনাদের ট্রেনিং বুঝতে পারছিস আর যদি হুবহু পড়া যায় তবে আমি বলে দিই আইএলস এর রাইটিং এর মধ্যে এগুলো 70% কাজে লাগবে মিনিমাম আমাদের অতি অভিজ্ঞ ছাত্রের সাথে কথা বলে বলেছি দেখি আমরা সেভেন্টি পার্সেন্ট বলতে কিরকম অ্যাপ্রিসিয়েশন লেটার লেখলে আপনি এইটাই লাগবেন মজার ব্যাপার কি আয়েলসের এই সেভেন্টি পার্সেন্ট হয়ে যায় হান্ড্রেড এই চিঠিগুলোতে দিচ্ছি কেন মজার ব্যাপার কি আয়েলস কিন্তু সিচুয়েশন তৈরি করে দেয় না আয়েল্স ক্রাইটেরিয়া বলে দেয়

কি কি পারপাসে তুমি এটাকে ইউজ করবা আর কত দিনের ভিতরে তুমি এটা ফেরত দিবা এখন আপনি সোনালী ব্যাংক বলেন আর এক্সিম ব্যাংকের কাছে বলেন ইন্ডাস্ট্রির জন্য বলেন আর পোলট্রি ফার্মের জন্য বলেন যেইটার জন্য বলেন আপনি লোন চাইলে কোনো অসুবিধা নাই ওইরকম ওই তিনটা পয়েন্ট টাচ করে লেখলে হলো আইলস এর মজার ব্যাপার হচ্ছে তা যে আপনি যেই এই ফরম্যাটটা শিখলেন এটা যেটা জানা থাকলে যার খালি দুই একটা নাম চেঞ্জ করে আপনি পুরোটা কাজে লাগিয়ে দিতে পারবেন যদি অ্যাপ্রিসিয়েশন লেটার চলে আসে এটাই 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 বুঝতে চাইছিলাম স্যার এটা হচ্ছে মজার জিনিস কিন্তু আমি যদি বলি এই লেটারটাই হুবহু আসবে তাহলে কিন্তু কথাটা যথাযথ উত্তর দেওয়া হবে না মিথ্যা কথা মিথ্যা না মানে এটা যথাযথ উত্তরটা হবে না এখন অ্যাপ্রিসিয়েশন লেটার যদি একটা দেখলেন আপনি একটা মূল ফর্মেট জানেন এখন যদি আপনি পরীক্ষার আগ পর্যন্ত আপনি নেটের সার্চ দিয়ে এদিক সেদিকে দুই একটা অ্যাপ্রিসিয়েশন লেটার পড়েন

তো ওই পাঁচটা আপনি দুই তিন দিন পড়েন ওইটা হাইলাইট করেন শব্দগুলো দেখেন মার্কার দিয়ে মার্কিং করেন এই লাইনগুলো এই সুন্দর তাহলে আপনার মধ্যে আসবে তারপর নিজে একটা দুইটা দেখেন বাস আপনি প্র্যাকটিস হয়ে গেল এবার কন্ডোলেন্স লেটার দিয়ে একটা বের করেন কন্ডোলেন্স কোথায় দুই দুই তিনটা অন্য ফর্মেট দেখতে হবে আপনাকে অন্য ফর্মে না দিলে না দেখলে শুধুমাত্র এক রকমের চিন্তা করে চলে গেলেন তাহলে কিন্তু এটা কার প্র্যাকটিস বলে না এটা জাস্ট কিলো মুখস্থ হবে একটা দুইটা নিজের থেকে লিখতে হবে আর দুই তিনটা আরো নমুনা দেখতে হবে দেখলে দেখবেন একটা লাইনে চলে আসবে এই জন্য রিয়েল আইএলটিএস এর যে অ্যাকচুয়াল আইএলটিএস এর যে বইগুলো আছে বা অ্যাকচুয়াল আইএলটি আমরা যখন মডেল টেস্ট নিব তখন অ্যাকচুয়াল টেস্ট দিয়ে আমরা মডেল টেস্ট নিব ওইখানে কিছু চিঠি আছে ওইখানে আবার একটু লিখেও দেওয়া আছে ওইটার সলিউশন আছে আমাদের কাছে লিখেও দেওয়া আছে সেগুলি যখন দিব আপনার আরো উপকার হবে আমরা যখন অ্যাকচুয়াল আমরা যখন আপনাকে মক টেস্ট নিব তখন তো আমি মনে করেন তিনটা মক নিয়ে এসেছি তিনটা মধ্যে তিনটা চিঠি থাকবে না

অ্যাকচুয়াল টেস্ট অ্যাকচুয়াল মানে রিয়েল টেস্ট রিয়েল টেস্ট দা মক টেস্ট দিলে ছাত্র মেয়েদের একটা বড় সাহস আসে যে হ্যাঁ এই পরীক্ষাটা গত বছর হয়েছে আর আইএলএস এর পরীক্ষা এমন না যে যেমন বিসিএস এর পরীক্ষা চব্বিশ তম বিসিএস এর পরীক্ষা তিরিশ তম বিসিএস এর প্রশ্ন আর চল্লিশ তম বিসিএস এর প্রশ্ন অনেক পার্থক্য চল্লিশ তম বিসিএস প্রশ্ন যখন ছাত্রদেরকে বাইর করে সলভ করি বাইশ তম পঁচিশ তম ছাব্বিশ তম যখন সলভ করি ছাত্ররা বলে কি স্যার এই নিয়ে আগে পরীক্ষায় আসতো কত সহজ কিন্তু 40 তম 41 তম বিসিএস এখন অনেক কঠিন হয়ে গেছে কিন্তু আইএলস এর ব্যাপারটা আলাদা আইএলস এর ইয়া 99 সালে আইএলস শুরু হওয়ার পর থেকে কোয়েশনের স্ট্যান্ডার্ড যা ছিল আজও প্রতি একই স্ট্যান্ডার্ড এতে এমন একটা কম একটা বাইরে গেছে বা কম একটা কমে গেছে এক রকম এক রকম না ভিডিও আছে আইএলস একাডেমি আইএলস একাডেমি নামে আমার একটা 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 ইয়া ছিল আমার সম্ভবত না 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 কোথায় জানি আছে আচ্ছা আইলস একাডেমি নামে একটা মানে গ্রুপ আছে মনে হয় গ্রুপ না দিন একটা মনে হয় একটা ইয়া আছে কি জানি বলে ও হ্যাঁ আইল সেকেন্ডের নামে মনে একটা ইউটিউব চ্যানেল আছে আমার কি করছিলাম দুই তিনটা ভিডিও রাখছিলাম আর রাখিনি পরে ওইখানে একটা ভিডিও রাখছিলাম আমার দেয়া আছে আইলস এর সিক্স ফিচার্স ছয়টা ফিচার ওই ভিডিওটা একটু বাইর করে দেখেন ওই ভিডিওটা ওইখান থেকে নিয়ে অন্য জায়গায় দিয়ে দিব ওইখানে পরে আছে ভিডিওটা ওইখানে দুই তিনটা ভিডিও আছে তো ওই একটু বাইর করে একটু দেখেন হুম আর আপনারা এই যে আমি চিঠিগুলো দেই আপনি এই এগুলি কিন্তু ভিডিও থেকে যায় অনলাইন একাডেমিতে অনলাইন একাডেমি অনলাইন একাডেমি অনলাইন একাডেমি একাডেমি বিডি অনলাইন একাডেমি বিডিতে গেলেই আপনার একদম শুরুতেই আমার চ্যানেল আসে হ্যাঁ ওই ওইটার মধ্যে ওই ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে যাইয়া আইএলসে যাবেন আইএলসে আইএলসের আবার ভাগ করে দেওয়া আছে আইএলস রাইটিং আইএলস রাইটিং এ গেলে এটা পাবেন আপনি এই আজকে যেটা পাইছে এটাও দুই তিন দিন পরে পাবেন আমি আপলোড করে দেই যা পড়াইছি পুরোটাই আপলোড করে দিই তাহলে হবে কি ছাত্ররা আবার ওখানে গিয়ে দেখতে পারে আর আমি ইউটিউব চ্যানেল কেন রেখে দিই দেখলে আবার একটু ভিউ বাড়ে এইবারে বারে সেবারে লাভ আছে আচ্ছা এবার আসেন দেখি পরেরটা এই পরের চিঠি দেখলাম আমি দেখলাম এই দুইটা আর তাহলে আমি এই দুইটা চিঠি ইনশাল্লাহ আপনাদের কাছে সুন্দর মতো পাঠাই দেবো রেডি করা অলরেডি রেডি করা আছে হ্যাঁ পাঠাই দেবো ইনশাল্লাহ আজকে আমরা আরেকটা চিঠি একটু শিখতে চাচ্ছি হ্যাঁ আমি একটু রাখছি আরেকটা চিঠি আপনাদের জন্য আজকে আরেকটা চিঠি আছে আমরা আমি একটু বের হই তাহলে আমার ভিডিওটা ডেভেলপ হয় হ্যাঁ আমি বের হই আবার দুই তিন মিনিট পরে আপনারা ঢোকেন হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা দুই মিনিট পরে ঢোকেন দুই মিনিট